হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। তো তোমাদের যেহেতু এসএসসি পরীক্ষাটি শেষ হয়ে গেল, তো এখন তোমাদের অনেকের মনে অনেক ধরনের প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। তো আজকের ভিডিওতে এসএসসি পরীক্ষা নিয়ে তোমাদের মনে ঘুরপাক খাওয়া যাবতীয় সকল প্রশ্নের উত্তর দিয়ে দিব এবং ভিডিওর লাস্টে তোমাদের একটি দুঃখের খবর দিব। অর্থাৎ তোমরা ভিডিওর থাম্বনেইলে যেহেতু দেখেছো, তোমাদের কিছু কিছু বোর্ডের রেজাল্ট অনেক খারাপ হবে, তাই তোমাদের সেই রিলেটেড তোমাদের একটি দুঃখের খবর ভিডিওর লাস্টে দিয়ে দিব। তো আজকের ভিডিওতে তোমাদের যে যে প্রশ্নের উত্তর দিব সেগুলো হচ্ছে: এক নম্বর রয়েছে কোন বিষয়ে কত পেলে পাস, এরপর দুই নম্বর রয়েছে বাংলা ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার এবং ইংলিশ ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার মিলে কি আলাদা পাস নাকি একসাথে পাস, এরপর তিন নম্বর রয়েছে এমসিকিউ এবং সিকিউতে কি আলাদা পাস নাকি একসাথে পাস, এরপর চার নম্বর রয়েছে 31 বা 32 পেলে কি পাস দিবে অথবা 78 বা 79 পেলে কি এ প্লাস দিবে, এরপর পাঁচ নম্বর প্রশ্নটি হচ্ছে এবার কি জিপি হবে নাকি সিজিপি পদ্ধতিতে তোমাদের রেজাল্টটা করা হবে, এরপর ছয় নম্বর প্রশ্নটি হচ্ছে জিপি কিভাবে বের করেন, এরপর সাত নম্বর প্রশ্নটি হচ্ছে এবার খাতা কি হার্ড করে দেখবে নাকি ইজি করে দেখবে, এরপর আট নম্বর প্রশ্নটি হচ্ছে এবার কি পাশের হার বেশি হবে নাকি কম হবে, এরপর নয় নম্বর প্রশ্নটি হচ্ছে এবার কি ফেলের হার বেশি হবে নাকি কম হবে, এরপর দশ নম্বর প্রশ্নে থাকছে ফোর্থ সাবজেক্টের সুবিধা কি, এরপর এগারো নম্বর প্রশ্নে থাকছে তোমরা যদি দুই বা তিন সাবজেক্টে এ প্লাস মিস করো তাহলে কি তোমাদের এ প্লাস পাওয়ার সম্ভাবনা আছে, এরপর বারো নম্বরে থাকছে তোমাদের এসএসসি রেজাল্ট 2020 কবে প্রকাশিত হবে, এবং ফাইনালি তেরো নম্বরে তোমাদের একটি দুঃখের খবর থাকছে। তো তোমরা যারা এই বছর এসএসসি পরীক্ষা দিয়েছো, তোমরা কোনো মতেই আজকের ভিডিওটি স্কিপ করবে না, কারণ আজকের ভিডিওটি দেখলে তোমাদের মনে এসএসসি পরীক্ষা রিলেটেড যত ধরনের প্রশ্ন ঘুরপাক খাচ্ছে এখন তোমাদের সবগুলো প্রশ্ন একেবারে ক্লিয়ার হয়ে যাবে। তো প্রথমেই বলা যাক এক নম্বর প্রশ্নের কথা, অর্থাৎ কোন বিষয়ে কত পেলে পাস। তো তোমাদের যেগুলো 100 মার্কের পরীক্ষা রয়েছে সেগুলোতে তোমাদের 33 পাস, এবং তোমাদের যেগুলো 50 মার্কের পরীক্ষা যেমন আইসিটি তোমাদের 50 মার্কের, তো সেই ক্ষেত্রে তোমাদের 17 পাস। তো এরপর আসা যাক দ্বিতীয় প্রশ্নে। তো দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে বাংলা ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার এবং ইংলিশ ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার মিলে কি আলাদা পাস নাকি একসাথে পাস। তো এই প্রশ্নটির অ্যান্সার হচ্ছে তোমাদের বাংলা ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার মিলে তোমাদের একসাথে পাস এবং ইংলিশ ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার মিলে তোমাদের একসাথে পাস। তো তোমাদের 100 মার্কের পরীক্ষায় যেহেতু 33 পাস, তাই তোমাদের বাংলা ফার্স্ট পেপারে 33 এবং সেকেন্ড পেপারে 33 মিলে তোমাদের টোটাল 66 মার্কে পাস। তো ধরো তোমার বাংলা ফার্স্ট পেপারে 33 পাস কিন্তু তুমি পেয়েছো 30, অর্থাৎ বাংলা ফার্স্ট পেপারে তুমি ফেল করেছো, কিন্তু বাংলা সেকেন্ড পেপারে তোমার 33 পাস কিন্তু তুমি পেয়েছো 40, অর্থাৎ সেখানে তুমি পাস করে আরো কিছু মার্ক এক্সট্রা পেয়েছো। তো তোমার এই দুইটি মিলে, অর্থাৎ তোমার সেখানে 40 এবং তোমার এই 30 মিলে তোমার টোটাল 70 মার্ক হয়, কিন্তু তোমার পাস করতে লাগবে 66, অর্থাৎ দুইটি মিলে তুমি যদি 66 পাও তাহলে তুমি পাস করবে, অর্থাৎ তোমার বাংলা ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার মিলে তুমি যদি 66 পাও তাহলে তুমি পাস করবে। এবং তোমাদের ইংলিশের ক্ষেত্রেও ব্যাপারটা সেম, অর্থাৎ তুমি ইংলিশ ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার মিলে যদি 66 পাও তাহলে তুমি পাস করবে, অর্থাৎ তুমি যদি ইংলিশ ফার্স্ট পেপারে ফেল করো, ইংলিশ সেকেন্ড পেপারে যদি পাস করে আরো বেশি মার্ক পাও এবং এভারেজে, অর্থাৎ দুইটি মিলে যদি তুমি 66 মার্ক পাও তাহলে তুমি পাস করে যাবে। তো আশা করি তোমরা দুই নম্বর প্রশ্নের উত্তর পেয়ে গেছো। তো এরপর আসা যাক তিন নম্বর প্রশ্নে। তো তিন নম্বর প্রশ্নটি হচ্ছে এমসিকিউ এবং সিকিউতে কি তোমাদের আলাদা পাস নাকি একসাথে পাস। তো তোমরা যখন এইটে পরীক্ষা দিয়েছিলে, অর্থাৎ জেএসসি পরীক্ষা দিয়েছিলে, তখন কিন্তু তোমাদের এমসিকিউ এবং সিকিউ মিলে একসাথে পাস ছিল, কিন্তু তোমাদের এসএসসিতে ব্যাপারটা আলাদা, অর্থাৎ তোমাদের এমসিকিউতে আলাদা পাস করতে হবে এবং সিকিউতে আলাদা পাস করতে হবে। তো তোমাদের যেহেতু 133 পাস, তো সেক্ষেত্রে তোমাদের সিকিউতে তোমাদের 23 পেতে হবে, অর্থাৎ তোমরা যদি 23 পাও তাহলে তোমাদের পাস করিয়ে দিবে, এবং তোমরা যদি এমসিকিউতে 30 এর মধ্যে 10 পাও তাহলে তোমরা পাস করবে, কিন্তু তোমরা যদি এমসিকিউতে 7 বা 8 পাও এবং সিকিউতে তোমরা 35-36 পাও তাহলে কিন্তু তোমাদের পাস করিয়ে দেওয়া হবে না, কারণ তোমাদের এবার এমসিকিউ এবং সিকিউতে তোমাদের একসাথে না আলাদা আলাদা পাস। তো আশা করি তোমরা তোমাদের তিন নম্বর প্রশ্নের উত্তরও পেয়ে গেছো। তো এবার যাওয়া যাক চার নম্বর প্রশ্নে। তো চার নম্বর প্রশ্নটি হচ্ছে 31 বা 32 পেলে কি পাস দিবে অথবা 78 বা 79 পেলে কি এ প্লাস দিবে। তো এই প্রশ্নটির অ্যান্সার হচ্ছে তোমাদের যেহেতু 33 পাস, তাই তোমরা যদি 31 বা 32 পাও তাহলে তোমাদের পাস করিয়ে দিবে, কারণ যেহেতু তোমাদের এমসিকিউ এবং সিকিউতে তোমাদের আলাদা আলাদা পাস করতে হবে, এবং সিকিউতে যেহেতু তোমাদের পাস মার্কটি হচ্ছে 23 এবং এমসিকিউতে যেহেতু তোমাদের পাস মার্কটা হচ্ছে 10, তাই তোমরা যদি সিকিউতে 23 এর মধ্যে তোমরা 21 পাও সেক্ষেত্রে তোমাদের 2 মার্ক এক্সট্রা দিবে, অর্থাৎ তোমাদের বোনাস হিসেবে বা গ্রেস মার্ক হিসেবে তোমাদের 2 মার্ক দিয়ে তোমাদের 23 বানিয়ে দিবে, এবং তোমরা যদি এমসিকিউতে 10 এর মধ্যে যদি তোমরা 9 পাও সেখানে তোমাদের 1 মার্ক গ্রেস হিসেবে দিবে, অর্থাৎ তোমাদের গ্রেস মার্ক 1 দিয়ে তোমাদের সেখানে 9 থেকে 10 বানিয়ে তোমাদের এমসিকিউতে পাস করিয়ে দিবে, অর্থাৎ এমসিকিউ এবং সিকিউ মিলে তোমাদের টোটাল সিকিউতে 2 গ্রেস মার্ক এবং এমসিকিউতে 1 গ্রেস মার্ক, অর্থাৎ 3 গ্রেস মার্ক। সিকিউ এবং এমসিকিউতে আলাদা আলাদাভাবে তোমাদের এই 2 মার্ক বা 3 মার্কের যদি শর্ট পড়ে সেক্ষেত্রে তোমাদের
এই গ্রেস মার্কটা দিয়ে তোমাদের পাস করিয়ে দেওয়া হবে। তো এই দিক দিয়ে তোমাদের এটি খুবই বড় একটি সুখবর। তো এই খুশিতে তোমরা ভিডিওতে একটি লাইক অবশ্যই দিয়ে দিবে। তো এরপর প্রশ্নের পরের অংশটি হচ্ছে, তোমরা যদি 78 বা 79 পাও তাহলে কি তোমাদের এ প্লাস দিবে? তো এটি সম্পূর্ণ ডিপেন্ড করতেছে যে স্যার তোমার খাতাটি দেখতেছে সে স্যারের মন মানসিকতা এবং মেজাজের উপর। অর্থাৎ যে মুহূর্তে স্যার তোমার খাতাটি চেক করতেছে সেই মুহূর্তে যদি স্যারের মন মেজাজ ভালো থাকে এবং যদি কোনো ভালো স্টুডেন্টের খাতার সাথে তোমার খাতাটা পড়ে যায় সেক্ষেত্রে তোমার এ প্লাসটা দিয়ে দিবে, কারণ কোনো টিচারই চায় না কোনো স্টুডেন্ট এ প্লাস থেকে বঞ্চিত হোক। তাছাড়া তোমাদের এই প্রশ্নটির অ্যান্সার পাওয়ার জন্য আরেকটি বিষয় বুঝতে হবে, সেটি হচ্ছে একজন টিচারকে তোমাদের 300 খাতা দেওয়া হয় এবং তাকে 30 দিনের টাইম দেওয়া হয়। অর্থাৎ এক মাসের মধ্যে তাকে 300 খাতা দেখে জমা দিতে হবে। তো তিনি যদি দৈনিক 20টি খাতাও ভালোভাবে দেখেন তাহলেও কিন্তু তার এভারেজে 12-13 ঘন্টা চলে যাবে। তাই কোনো টিচারের পক্ষেই সম্ভব হয় না যে প্রত্যেকটি খাতা ভালো করে দেখবে। তাই তোমাদের খাতায় তোমাদের ভালো মার্ক আশা করাটা ডিপেন্ড করতেছে তোমাদের হাতের লেখার উপর এবং তোমাদের প্রশ্নের, অর্থাৎ তোমরা যে অ্যান্সারটা করেছো সেই অ্যান্সারের প্রথম 4 বা 5 লাইনের মধ্যে তুমি কি লিখেছো তার উপর। অর্থাৎ কোনো স্যারই কিন্তু তোমার পুরো প্রশ্ন পড়ে দেখে না, প্রথম 3 বা 4 লাইন যদি তুমি ভালো করে লিখতে পারো তোমার কিন্তু স্যার সেই জিনিসটাই লক্ষ্য করে এবং তোমার যদি হাতের লেখা ভালো হয় তাহলে কিন্তু তোমাকে খুব ভালো একটা মার্ক স্যার দিয়ে দেয়। তো এই দুটি বিষয়ের উপর, অর্থাৎ স্যারের মন মেজাজ এবং তোমাদের খাতার লেখা এবং তোমাদের হাতের লেখার উপর ডিপেন্ড করে তোমাদের এই এ প্লাস দিবে কি দিবে না 78 বা 79 পেলে, তো এটা ডিপেন্ড করতেছে। সো আশা করি তোমরা তোমাদের 4 নম্বর প্রশ্নের উত্তরও পেয়ে গেছো। তো এবার আসে যাক 5 নম্বর প্রশ্নে। তো 5 নম্বর প্রশ্নটি হচ্ছে, এবার কি জিপিএ হবে নাকি সিজিপিএ হবে? তো এই প্রশ্নটির অ্যান্সার দেওয়ার আগে তোমাদের আমি জিপিএ এবং সিজিপিএ এর মধ্যে আগে কিছু পার্থক্য বলে নেই, তারপর তোমাদের এই প্রশ্নটির অ্যান্সার দিচ্ছি। তো জিপিএ এবং সিজিপিএ এর মধ্যে তোমাদের মেইন পার্থক্য হচ্ছে, তোমাদের জিপিএ তে পাস মার্কটা হচ্ছে তোমাদের 33 এবং সিজিপিএ তে তোমাদের পাস মার্কটা কিন্তু 40। তাছাড়া তোমাদের জিপিএ এবং সিজিপিএ এর মধ্যে আরেকটি পার্থক্য হচ্ছে, তোমাদের জিপিএ তে 80-100 পেলে তোমাদের এ প্লাস এবং সিজিপিএ তেও তোমাদের 80-100 পর্যন্ত পেলে তোমাদের এ প্লাস, কিন্তু জিপিএ তে তোমাদের 70-79 পেলে কিন্তু এ আসে, কিন্তু সিজিপিএ এর ক্ষেত্রে তোমাদের 75-79 পাও তাহলে তোমাদের এ গ্রেড আসবে। তাছাড়া তোমরা যদি জিপিএ তে 61-69 পর্যন্ত পাও তাহলে কিন্তু তোমাদের এ মাইনাস আসে, কিন্তু জিপিএ তে তোমাদের যদি 70-74 পর্যন্ত পাও তাহলে কিন্তু তোমাদের ই মাইনাস গ্রেড চলে আসবে। তো দেখতে পাচ্ছ জিপিএ এর ক্ষেত্রে তোমাদের মার্কেট ডিফারেন্স যেখানে ছিল 10 সেখানে তোমাদের সিজিপিএ তে মার্কেট ডিফারেন্স চলে আসছে অনলি 5-এ, যার কারণে তোমাদের সিজিপিএ করা হলে তোমাদের রেজাল্ট ভালো করাটা প্রায় আগের থেকে দ্বিগুণ কঠিন হয়ে যাবে। তো এবার আসা যাক তোমাদের মেইন প্রশ্নে। তো এবার কি তোমাদের জিপিএ নাকি সিজিপিএ করা হবে? তো 2019 সালের প্রথম বা মাঝামাঝি সময় কিন্তু বোর্ড থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে এই বছর থেকে তোমাদের সকল পাবলিক পরীক্ষা সিজিপিএ তে করা হবে, কিন্তু পরে তারা ভাবনা চিন্তা করে দেখলো যে হঠাৎ করে যদি এই বছর থেকে তোমাদের সিজিপিএ টা চালু করে দেয় তাহলে কিন্তু তোমাদের ফেলের হারটা অনেক বেড়ে যাবে এবং তোমাদের পাশের হারটা অনেক কমে আসবে। তাই সবকিছু বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়া হলো যে তোমাদের এই বছর থেকে সিজিপিএ টা প্রয়োগ করা হবে না, তোমাদের নেক্সট ইয়ার থেকে তোমাদের আগে স্কুলগুলোতে জিপিএ পদ্ধতিটা ট্রাই করা হবে এবং পরে তোমাদের পাবলিক পরীক্ষাগুলোতে তোমাদের সিজিপিএটা অনুসরণ করা হবে। তো তোমরা একেবারে টেনশন নিও না, তোমাদের এবছর থেকে সিজিপিএ করা হবে না, তোমাদের এবছর জিপিএ তেই রেজাল্টটা করা হবে। তো আশা করি তোমরা 5 নম্বর প্রশ্নের উত্তরও পেয়ে গেছো। তো এবার আসা যাক 6 নম্বর প্রশ্নে। তো 6 নম্বর প্রশ্নটি হচ্ছে, জিপিএ কিভাবে বের করে? তো জিপিএ কিভাবে বের করতে হয় তো সেটা জানার আগে আমি তোমাদের এখন যে ছকটা দেখাচ্ছি তোমরা এই ছকটা ভালোভাবে দেখে নাও। এই ছকে তোমাদের দেওয়া আছে কত থেকে কত মার্কস পেলে তোমাদের কি পয়েন্ট আসবে বা কি গ্রেড আসবে। তো তোমাদের জিপিএ বের করার জন্য এই গ্রেডটা বা গ্রেড পয়েন্টটা মনে রাখতে হবে। তো জিপিএ বের করার জন্য তোমাদের সবগুলো সাবজেক্টের তোমাদের পয়েন্টগুলো যোগ করতে হবে। তো ধরো তুমি বাংলায় এ প্লাস পেলে তোমার পয়েন্টটা হবে 5, ইংলিশে এ প্লাস পেলে তোমাদের পয়েন্ট হবে 5, তো ধরো তুমি গণিতে যদি এ পাও তাহলে তোমার পয়েন্ট হবে 4। তো এইভাবে তোমার যতগুলো সাবজেক্ট আছে তোমার ততগুলো পয়েন্ট যোগ করতে হবে। তো ধরো তোমার 10টা সাবজেক্ট, তো 10টা পয়েন্ট তুমি যোগ করার পর তো দেখলে তোমার পয়েন্ট টোটাল পয়েন্টটা হলো 48। তো এই 48-কে তোমার যতগুলো সাবজেক্ট ততগুলো সাবজেক্ট দিয়ে তুমি ভাগ করে দিবে, তো ভাগ করে দিলে তোমার জিপিএটা চলে আসবে। তো দেখছো 48-কে তোমার ধর 10টা সাবজেক্ট দিয়ে ভাগ করে দিলাম তাহলে তোমার জিপিএটা আসে 4.80। তো এইভাবে তোমরা খুব সহজে তোমাদের জিপিএটা বের করে নিতে পারো। তো এরপর আসা যাক 7 নম্বর প্রশ্নে। তো 7 নম্বর প্রশ্নটি হচ্ছে, এবার কি খাতা হার্ড করে দেখবে নাকি ইজি করে দেখবে? তো এই প্রশ্নটির উত্তর হচ্ছে, তোমাদের এবছর খাতাটা বেশি হার্ড করে দেখা হবে না, আবার বেশি ইজি করে দেখা হবে না, অর্থাৎ মিডিয়াম লেভেলে তোমাদের খাতাটা দেখা হবে। তো আশা করি তোমরা তোমাদের 7 নম্বর প্রশ্নের উত্তর পেয়ে গেছো। তো এবার আসা যাক 8 নম্বর প্রশ্নে। তো 8 নম্বর প্রশ্নটি হচ্ছে, এবার পাশের হার বেশি হবে নাকি কম হবে? তো এই অ্যান্সারটি দেওয়ার আগে চলো আমরা দেখে আসি বিগত কিছু বছরের তোমাদের এসএসসি রেজাল্টের পাশের হারটি। তো 2000
2016 সালে তোমাদের এসএসসি পরীক্ষায় পাশের হার ছিল 88.52%। এরপর যদি আমরা 2017 সালে আসি তাহলে আমরা দেখতে পাবো যে তোমাদের একটা বড় ডিক্রেস দেখা যাচ্ছে এখানে, অর্থাৎ 2017 সালে তোমাদের পাশের হারটা মাত্র 80.45% নেমে এসেছে, যেখানে তোমাদের 2016 সালে ছিল তোমাদের 88.52%। তো এরপর যদি আমরা 2018 সালে আসি তাহলে এখানে দেখা যাচ্ছে যে এখানে তোমাদের পাশের হারটা আরো কিছুটা ডিক্রেস হয়েছে এবং এখানে তোমাদের পাশের হার দেখাচ্ছে 77.77%। এরপর যদি আমরা আসি 2019 সালে তাহলে এখানে তোমাদের একটু ইনক্রিজ দেখা যাচ্ছে। তো 2019 সালে তোমাদের একটি পরীক্ষায় পাশের হার ছিল 82.2%। তো তোমরা দেখলে যে 2016 সালের পর থেকে তোমাদের কন্টিনিউয়াসলি তোমাদের পাশের হারটা কমেছে এবং 2019 সালে আসার পর তোমাদের পাশের হারটা কিছুটা বেড়েছে। এবার আসা যাক আমাদের মেইন প্রশ্নে, অর্থাৎ 2020 সালে কি আমাদের পাশের হার বেশি হবে নাকি কম হবে। তো আমি ইদানিং কিছু খবর পেয়েছি বা কিছু খবর শুনেছি যার ভিত্তিতে বলা যাচ্ছে তোমাদের এবছর পাশের হারটা কিছুটা কম হবে, অর্থাৎ তোমাদের 2019 সাল অপেক্ষা 2020 সালে তোমাদের পাশের হারটা কিছুটা কম হবে। এবং এই সম্পর্কিত তোমাদের ভিডিওর লাস্টে তোমাদের একটি দুঃসংবাদ আছে, তো সেটি জানার জন্য তোমরা ভিডিওটি কন্টিনিউ করতে থাকো। তো এরপর আসা যাক 9 নম্বর প্রশ্নে। তো 9 নম্বর প্রশ্নটি হচ্ছে, এবার কি ফেলের হার কম হবে নাকি বেশি হবে। তো 8 নম্বর প্রশ্নের উত্তরে যেহেতু বলেছি এবছর তোমাদের পাশের হারটা কিছুটা কম হবে, তাই তোমাদের বলা যাচ্ছে এবছর তোমাদের ফেলের হারটা তোমাদের গত বছরের চেয়ে একটু বেশি হবে। তো আশা করি তোমরা 8 নম্বর এবং 9 নম্বর প্রশ্নের উত্তরটা পেয়ে গেছো। তো এবার আসা যাক তোমাদের 10 নম্বর প্রশ্নে। তো 10 নম্বর প্রশ্নটি হচ্ছে, ফোর্থ সাবজেক্টের সুবিধাটা কি। তো তোমাদের এই 10 নম্বর প্রশ্নের সাথে তোমাদের 11 নম্বর প্রশ্নটি কানেক্ট করা, অর্থাৎ তোমাদের 10 নম্বর এবং 11 নম্বর প্রশ্নটি একে অপরের সাথে সম্পর্কযুক্ত। অর্থাৎ 11 নম্বর প্রশ্নটি হচ্ছে, তোমাদের 2 বা 3 সাবজেক্টে যদি A+ মিস হয় তাহলে কি A+ পাওয়ার সম্ভাবনা আছে। তো এই প্রশ্নটির উত্তর হচ্ছে তোমাদের হ্যাঁ, A+ পাওয়ার সম্ভাবনা অবভিয়াসলি আছে, কারণ সম্ভাবনাটা থাকছে তোমাদের এই ফোর্থ সাবজেক্টের সুবিধার কারণে। অর্থাৎ তোমরা যদি ফোর্থ সাবজেক্টে A+ পাও তাহলে তোমাদের 3 পয়েন্ট এক্সট্রা থাকবে। অর্থাৎ ধরো তোমার বায়োলজি অথবা তোমার হায়ার ম্যাথ ফোর্থ সাবজেক্ট, তো তুমি যদি বায়োলজি বা হায়ার ম্যাথে A+ পাও তাহলে কিন্তু তুমি 3 পয়েন্ট এক্সট্রা পাবে। যে 3 পয়েন্টের কারণে তুমি যদি অন্য কোনো 3 সাবজেক্টে A+ মিস করো, সেক্ষেত্রে তোমার এই 3 পয়েন্টের কারণে অন্য 3 সাবজেক্টে যে তুমি A+ মিস করে তুমি A পেয়েছো, অর্থাৎ তুমি 4 পয়েন্ট করে পেয়েছো 3 সাবজেক্ট। তো সেক্ষেত্রে তোমার A+ পেতে 3 পয়েন্ট শর্ট পড়ছে, তাই তুমি যেহেতু ফোর্থ সাবজেক্টে A+ পেয়েছো তাই তুমি সেখানে যেহেতু 3 পয়েন্ট এক্সট্রা পাবে, সেই 3 পয়েন্টের কারণে তোমার 3 সাবজেক্টে A+ মিস হওয়ার কারণেও তুমি সেখানে A+ পেয়ে যাবে। কিন্তু তুমি যদি ফোর্থ সাবজেক্টে A+ না পেয়ে A পাও, অর্থাৎ 4 পয়েন্ট পাও, তাহলে তুমি সেখানে 2 পয়েন্ট এক্সট্রা পাবে। তো সেক্ষেত্রে তুমি যদি 3 সাবজেক্টে A+ মিস করো এবং ফোর্থ সাবজেক্টে যদি তুমি A পাও তাহলে কিন্তু তুমি A+ পাবে না, কারণ তোমার 3 পয়েন্ট শর্ট পড়ছে তোমার A+ পেতে, কিন্তু তুমি ফোর্থ সাবজেক্টে A পাওয়ার কারণে তুমি 2 পয়েন্ট এক্সট্রা পাচ্ছ, অর্থাৎ 1 পয়েন্ট তোমার শর্ট পড়ে যাচ্ছে, যার কারণে তোমার A+টা আসবে না। তো তোমরা চেষ্টা করবে তোমাদের ফোর্থ সাবজেক্টে যেহেতু কোনো মতেই তোমাদের A+টা মিস না যায়, কারণ তোমাদের যদি ফোর্থ সাবজেক্টে A+ মিস চলে যায় তাহলে অন্য সাবজেক্টে যদি তোমরা A+ মিস করো সেক্ষেত্রে তোমাদের পয়েন্টটা টানতে তোমাদের একটু কষ্ট হয়ে যাবে। তো আশা করি তোমরা 10 নম্বর এবং 11 নম্বর প্রশ্নের উত্তরটা পেয়ে গেছো। তো এবার আসা যাক তোমাদের সবার প্রশ্ন, যেটা হচ্ছে SSC রেজাল্ট 2020 কবে প্রকাশিত হবে। তো আমরা যদি ঢাকা এডুকেশন বোর্ডের ওয়েবসাইটে আসি তাহলে কিন্তু আমরা দেখতে পাবো যে এখানে SSC রেজাল্ট 2020 কবে প্রকাশিত হবে এই নিয়ে কোনো অফিসিয়ালি আপডেট এখনো দেওয়া হয়নি। কিন্তু আমরা যদি গুগলে এসে SSC রেজাল্ট পাবলিশ ডেট 2020 লিখে সার্চ করি তাহলে আমরা যে ফলাফলটি দেখতে পাবো সেটি হচ্ছে 6 মে 2020। অর্থাৎ 6 মে 2020 তোমাদের SSC রেজাল্টটি পাবলিশ করা হবে। তো তোমাদের গুগলে এই যে 6 মে 2020 এই ডেটটি দেওয়া হয়েছে, এটি সম্পূর্ণ অনুমানের উপর ভিত্তি করে দেওয়া হয়েছে। অর্থাৎ বিগত বছরগুলোর রেজাল্ট ডেটগুলো অ্যানালাইসিস করে তোমাদের এই ডেটটি দেওয়া হয়েছে। তো তোমাদের এই ডেটটি চেঞ্জ হতে পারে, তো এটি শিওর না। তো তোমাদের মে মাসের প্রথম সপ্তাহ, দ্বিতীয় সপ্তাহ বা তৃতীয় সপ্তাহের কোনো একদিনের মধ্যে তোমাদের রেজাল্টটা পাবলিশ হয়ে যাবে। তো এটা এখনো শিওরভাবে বলা যাবে না। তো যখন তোমাদের শিওরভাবে রেজাল্টের পাবলিশ ডেটটি জানানো হবে বা অফিসিয়ালি আপডেট জানানো হবে তখন আমি তোমাদের নেক্সট কোনো ভিডিও বানিয়ে সেটা জানিয়ে দিব, তো তোমরা সেটি নিয়ে একেবারেই চিন্তা করবে না। তো এবার ফাইনালি এসে যাক 13 নম্বর, অর্থাৎ দুঃখের খবরে। তো ভিডিওর শুরুতে আমি বলেছিলাম তোমাদের ভিডিওর লাস্টে তোমাদের একটি দুঃখের খবর দিব। তো দুঃখের খবরটি হচ্ছে তোমাদের এবছর গণিতে তোমাদের পাশের পার্সেন্টেজটা অনেক কম, অর্থাৎ গণিতে তোমাদের অনেকে এবার ফেল করতে চলেছো। বিশেষ করে 3টা বা 4টা বোর্ডের শিক্ষার্থীরা একটু বেশি ঝুঁকির মধ্যে রয়েছে। তো আমি বোর্ডগুলোর নাম বলে তোমাদের টেনশন বাড়াতে চাচ্ছি না, যেহেতু মাত্র তোমাদের SSC পরীক্ষা শেষ হয়েছে তাই এখন তোমাদের আর টেনশন বাড়িয়ে লাভ নেই। সো আমি তোমাদের বোর্ডের নামগুলো বলছি না, বাট এটাই দুঃখের খবর ছিল যে তোমাদের গণিতের পাশের হারটা এবার খুবই কম, যার কারণে তোমাদের গণিতে অনেকে এবার খারাপ করবে। তাছাড়া তোমাদের আরেকটি দুঃখের খবর হচ্ছে তোমাদের MCQ এবং CQ তে আলাদা আলাদা পাশ করতে হবে, যেটি আমি আগেই বলেছি। সো এই দুইটি মিলে তোমাদের আজকের এই দুঃখের খবরটা ছিল। সো তোমরা টেনশন করো না, ইনশাল্লাহ তোমাদের ফলাফল অনেক ভালো হবে। তো এই ছিল আজকের ভিডিওতে। তো তোমাদের যদি কোনো কোশ্চেন বাদ পড়ে যায় তাহলে তোমরা একটু কষ্ট করে ভিডিওর কমেন্ট বক্সে করে দিবে, আমি তোমাদের সাথে সাথে রিপ্লাই দিয়ে তোমাদের সেই কোশ্চেনটার অ্যান্সার দিয়ে দিব। তাছাড়া তোমরা SSC পরীক্ষা 2020 এর রেজাল্ট
কিভাবে অনলাইন এবং এসএমএস এর মাধ্যমে সবার আগে দেখতে পারবে আমি সেই সম্পর্কেও তোমাদের নেক্সট ভিডিও বানিয়ে সেটি জানিয়ে দিব। তো ভিডিওটি যদি ভালো লাগে থাকে তবে এরকম এডুকেশন রিলেটেড ভিডিওগুলো মিস করতে না চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না এবং লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশেই থাকো। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আসসালামু আলাইকুম।